সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস ই7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুবই মজার একটি জেলি, যেটি আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এমন চমৎকার একটি জেলি তৈরি না করলে পরে আফসোস করতে হবে। অনেক কিছুর জেলি আমরা খেয়ে থাকি, তবে কাঁচা আমের জেলি খেতে খুবই সুস্বাদু হয়। কোনো ধরনের জেলোটিন ছাড়া এবং কোনো ধরনের কালার ছাড়া আমি আজ এই রেসিপিটি তৈরি করেছি। ভিউয়ার্স, খুবই সহজভাবে কাঁচা আমের জেলি তৈরি করে প্রায় সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারেন। সমোসার সাথে যেমন সসের সক্ষতা, তেমনিভাবে পাউরুটির সঙ্গে জেলি না হলে চলেই না। তাই তো আজকের এই রেসিপি খুবই সুস্বাদু চমৎকার একটি জেলি। আজ আমি এই জেলিটি কিভাবে তৈরি করেছি, এতে কি কি উপকরণ অ্যাড করলাম, তা দেখতে হলে আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি উপকৃত হবেন। কাঁচা আমের জেলি তৈরির জন্য আমি এখানে 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলো ছোট সাইজের আম ছিল। ভিউয়ার্স, আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নেব এবং ছোট করে কেটে নিব। কাঁচা আম দিয়ে যে এমন চমৎকার একটি জেলি তৈরি করা যায়, তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমগুলোকে কেটে নিয়েছি, এরকম ছোট সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিউয়ার্স। একটি মিক্সিং বোল নিয়েছি, তার মাঝে আমগুলো দিয়ে দিচ্ছি। আমার আমগুলোর বিচি এখনও শক্ত হয়নি, তাই এভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট, যাতে আমের কালো পানিগুলো বের হয়ে যায়, আমের কষগুলো চলে যায় এবং চমৎকার একটি জেলি তৈরি করে নেওয়া যায়। চুলো এসে গেলাম, একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 কাপ পানি। এ পর্যায়ে আমি এর মাঝে আমগুলো অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানির প্রয়োজন। এ পর্যায়ে আমি আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1/2 লিটারের কাছাকাছি পানি দিয়েছি। আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ কুক করার পর, নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আমগুলোকে উঠিয়ে নিচ্ছি একটি জালির সাহায্যে। ভিউয়ার্সে দেখতে থাকুন আমার আজকের এই রেসিপি। আশা করছি আমার আজকের এই জেলি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমগুলোকে উঠিয়ে নেওয়ার পর পানিটাকে এরকম একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। পানিটা অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে জেলিটা তৈরি করা খুব সহজ হবে এবং জেলির কালারটা খুব ভালো আসবে। আমের পিউরিগুলো ফেলে দিচ্ছি। এ পর্যায়ে এই আমের এই পানিটাকে আমি আবার একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি জেলি তৈরি করব পরিমাণ মতো, তাই পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। আমি ঠিক যতটুকু পানি অ্যাড করব ততটুকুই চিনি অ্যাড করব, তাই এই মগটিতে ঢেলে নিলাম। 1 মগ হয়েছে পানি। এখন চুলে যাচ্ছি আবার চুলাতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম ছেঁকে নেওয়া আমের সেই পানি। পানিটা দেওয়ার পর চুলোর তাপ আরেকটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম রে রেখেছি। কিছুক্ষণ কুক করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। চুলোর তাপ মিডিয়ামে রেখেই পানিটাকে কিছুক্ষণ কুক করে নেব। নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে। ভিউয়ার্স, কাঁচা আমের জেলি তৈরি করা খুবই সহজ
এবং খেতেও খুবই টেস্টি হয়। খুব সহজে ঘরে কিভাবে কাঁচা আমের এই জেলি তৈরি করে নিতে পারেন তাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দিয়ে দিচ্ছি মেপে নেওয়া সেই মগে প্রায় এক মগ চিনি। যেহেতু আমার আমগুলো অত বেশি টক ছিল না তাই চিনিটি একটু কম করে দিলাম। আপনাদের আম যদি বেশি টক হয় তাহলে চিনিটি বাড়িয়ে দিতে হবে। আমি যেহেতু পানিটাকে কিছুক্ষণ জাল করে কমিয়ে নিয়েছি তাই চিনির পরিমাণটা একটু কম করে দিলাম। আপনারা চিনিটি আর একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে নেড়ে চেড়ে চিনিটিকে পানির সঙ্গে গুলিয়ে নিচ্ছি। চিনিটি গুলে গিয়েছে, চুলোর তাপ মিডিয়ামে রেখেই নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। এ পর্যায়ে নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে জেলিটিকে তৈরি করে নিতে হবে বা ঘন করে নিতে হবে। ভিউয়ার্স দেখতে থাকুন আমার আজকের এই রেসিপি, কিভাবে জেলোটিন ছাড়া এবং কোনো ধরনের কালার ছাড়া খুবই চমৎকার কালারের জেলি তৈরি করেছি, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। যখন এরকম করে ফেনা উঠতে শুরু করবে বা ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার দিচ্ছি 2 চা চামচ। ভিনেগারটা অ্যাড করলে এটি দীর্ঘদিন ভালো থাকে। জেলিটা তৈরি করে এভাবে রেখে দিতে পারেন আপনারা প্রায় 1 বছরের জন্য। আপনারা চাইলে লেবু দিয়েও জেলিটা তৈরি করে নিতে পারেন, তবে ভিনেগার অ্যাড করলে এটি দীর্ঘদিন ভালো থাকে। এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কুক করে নিয়েছি। আমার জেলিটি প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি জেলিটা কতটা ঘন হয়েছে। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 ফোঁটা, রেখে দিব প্রায় 3 মিনিটের জন্য। জেলিটি যদি না পড়ে তাহলে বুঝে নিতে হবে জেলিটি তৈরি হয়ে গিয়েছে। এই যে জেলিটি ঘন হয়ে গিয়েছে, পড়ছে না। এ পর্যায়ে জেলিটি তৈরি হয়ে গেল, নামিয়ে নিলাম। আমি জেলিটিকে গরম অবস্থাতেই কাঁচের একটি ভলিউমে ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে জেলিটি জমে যেতে পারে। তাই গরম থাকা অবস্থায় জেলিটিকে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রে ঢেলে নিতে হবে। প্রায় 3 ঘন্টা পর জেলিটি ঠান্ডা হয়ে গিয়েছে এবং জমে গিয়েছে। এই যে জেলিটি কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন, একদমই পড়ছে না। কালারটা কতটা ভালো এসেছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, কোনো ধরনের কালার বা জেলোটিন ছাড়া খুবই চমৎকার কাঁচা আমের জেলি খুব সহজভাবে আজ তৈরি করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। এই যে জেলিটা কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে। এভাবে কাঁচের ভলিউমে রেখে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 1 বছরের জন্য, যার স্বাদ এবং গন্ধ দুটোই ঠিক থাকে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে খুবই সুস্বাদু একটি জেলি। সকালের ব্রেকফাস্টে এই জেলিটি থাকলে তবে ব্রেকফাস্টে সবাই খুবই পছন্দ করবে। কাঁচা আমের এই ভরা মৌসুমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই চমৎকার এই জেলিটি তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে এমন সহজ ও উপকারী রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে পৌঁছে যায় আপনার কাছে। রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিলে ভিডিও করার উৎসাহ এবং আগ্রহ দুটোই বেড়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।